ব্রিটেনের ব্যাডফোর্ড টাউন ফুটবল স্টেডিয়ামের মালিকানা বদল হয়েছে আগামী বছরের জন্য পাঁচ এই স্টেডিয়াম কিনে নিয়েছেন ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ী সিলেটের মোহাম্মদ কবির এপ্রিলের শেষ দিকে কবিরের মালিকানাধীন প্রতিষ্ঠান ব্রাইট ম্যানেজমেন্ট কোম্পানির সাথে ব্যাডফোর্ড টাউন এফসির আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরিত হয় আগামী সেপ্টেম্বর মাস থেকে ব্যাডফুড ফুটবল স্টেডিয়ামের নাম হবে মোহাম্মদ কবিরের মালিকানাধীন প্রতিষ্ঠান ব্রাইট ম্যানেজমেন্ট ফুটবল স্টেডিয়াম এ স্টেডিয়ামে একসাথে প্রায় পাঁচ হাজার দর্শক খেলা দেখতে পারবেন ব্যবসায়ী কবির জানিয়েছেন ব্রিটিশ বাংলাদেশি ও বাংলাদেশের প্রতিভাবান তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী ও পেশাদার ফুটবলার তৈরি করার জন্য এ স্টেডিয়াম কিনেছেন এ প্রসঙ্গে তিনি বলেন আগামীতে এখানে বাংলাদেশ ও ব্রিটেনের তরুণ খেলোয়াড়দের প্রশিক্ষণ দেওয়া হবে জানা গেছে গেল কয়েক বছর ধরে ফুটবল নিয়ে কাজ করছেন মোহাম্মদ কবির ব্রিটেনের সকার লীগ নামে তার একটি ফুটবল দলও আছে এবার স্টেডিয়াম কিনে নিয়ে ফুটবলের সাথে তিনি আরও বেশি সম্পৃক্ত হলেন